ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্মেলনের প্রাক্কালে DYFI ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার। সম্মেলনের বার্তা ছড়িয়ে দিতে অন্যান্য কর্মসূচির মধ্যে এই কর্মসূচি একটি উদ্যোগ রক্তের সংকট মোচনে। শিবিরে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা সমর চক্রবর্তী, সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ যুব আন্দোলনের নেতৃত্ব। রক্তদান শিবিরে মোট 24 জন রক্তদান করেছেন। মানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দুটি বিভাগের উদ্যোগে আজকে আমরা এই ছাত্রদের ভবনে রক্তদান শিবির করছি। আগামী 4 মে এবং 5ই মে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্যের 15 রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য গোটা রাজ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। তার মধ্যে যেমন রয়েছে রাজনৈতিক সাংগঠনিক কর্মসূচি, তার সঙ্গে রয়েছে সেবামূলক কর্মসূচিও রয়েছে। তো সেই হিসেবে আমরা আজকে DYFI দুটি বিভাগের উদ্যোগে রক্তদান শিবির। রিপোর্ট, চ্যানেল 3।